একটু বেশি সাদা লাগতেছে আমারে। এর জন্য আমি কোনো নাইট ক্রিম দিতে চাই না। নাইট ক্রিম দিলে আমার মুখের সাথে হাত মিলে না, মানে আমার নাইট ক্রিম এত পাওয়ারফুল যে আমার মুখের সাথে হাত মিলতে চায় না। আমার নিজেরই অনেক মন খারাপ লাগে যে আমার এত সাদা, ভূতের মতো লাগতেছে আমারে, নিজেরে দেখে আমি নিজেই চিনতে পারি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মুন ফ্রম মুন অনলাইন শপ থেকে চলে আসি আপনাদের সকলের পছন্দের মুন আপু। লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে কমেন্ট করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, রিমা আপু, জাকি আপু কেমন আছেন, এমএসটি মিস্টার লাকি আপু কেমন আছেন, রিমা আপু দেখা যাচ্ছে, তানজিনা ফারিয়া আপু দেখা যাচ্ছে, ওকে কেমন আছেন, অনেক ভালো আছি আপু। আচ্ছা, লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে জাস্ট এতটুকু কমেন্ট করবেন, বেশি কমেন্ট করার দরকার নেই, জাস্ট এতটুকু কমেন্ট করবেন যে আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা, এতটুকু কমেন্ট করবেন, ঠিক আছে। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে জাস্ট হচ্ছে এতটুকু সময় কষ্ট করে হচ্ছে কমেন্ট করতে হবে, এতটুকু কমেন্ট করবেন, ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। আমিও চলে আসছি, ওয়েলকাম ডিয়ার আপু। আচ্ছা, আমি দুপুরের লাইভে গিফটটা দিতে পারি নাই, বিকজ এত বেশি শেয়ার হয়েছে আমি কনফিউজড হয়ে গেছি আর সময় পাইনি। সো এখন আমি গিফটটা দিতে চাচ্ছি, কে কে গিফটটা পেতে চাচ্ছেন, এই যে দেখেন আপনাদের সকলের পছন্দের ভাইরাল নাইট ক্রিম গ্লোটক্সের হোয়াইট টাচ নাইট ক্রিমটা, গ্লোটক্সের হোয়াইট টাচ নাইট ক্রিমটা, এই নাইট ক্রিমটা আমি একজনকে ফ্রিতে দিতে চাচ্ছি আমার তরফ থেকে। কে চান ফ্রিতে, একটু কষ্ট করে কমেন্ট করতে হবে, কে ফ্রিতে চাচ্ছেন, কে হচ্ছে এটা গিফট চাচ্ছেন। সো একজনকে আমি এটা গিফট হিসাবে দিব, বিকালের লাইভে আমি দিতে পারি নাই, এখন লাইভে আমি দিব। সো যারা ফ্রিতে চাচ্ছেন, আপু চিটাগং, আপু লাভ ইউ, লাভ ফ্রম চিটাগং, ওয়েলকাম ডিয়ার আপু, ওয়েলকাম কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, লাইভের সময় একটু কষ্ট করে আগে জয়েন করতে হবে, লাভ রিয়াক দিতে হবে, আমি একজনকে এই ক্রিমটা এখন ফ্রিতে দিব, আমি একজনকে এই ক্রিমটা এখন ফ্রিতে দিব। যে ফ্রি চাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করতে হবে যে আপু আমি চাই ফ্রিতে। আপনারা সবাই একটু লাইভটা দেখে থাকলে আমাকে একটু কমেন্ট করবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। এখন আমি বলি, আপনাদের সবার একটা গেমস খেলতে হবে, আপু এই গরমে ক্রিম কিভাবে দিব, গরমের টাইমে অল্প পরিমাণে ক্রিম দিবেন, ক্রিম দেওয়ার আগে অবশ্যই মুখে বরফ অ্যাপ্লাই করে নেবেন, তারপরে সিরাম দিবেন, তারপরে ক্রিম দিবেন, দেখবেন স্কিনে এই গরমে, ঠিক আছে, এই গরমে, ঠিক আছে, মানুষ হচ্ছে এক একটা গিফট দিলে হবে পাখি আপু। আচ্ছা ঠিক আছে, সো একজনকে আমি গিফট দিয়ে দিব যে হচ্ছে লাইভটা শেয়ার করবেন, আগে একটা লাভ রিয়াক্ট দিতে হবে, দেন হচ্ছে যে শেয়ার করবেন তাকে হচ্ছে আমি একজনকে হচ্ছে এটা গিফট দিব, একজনকে আমি এটা ফ্রি দিব, একজনকে টোটাল হচ্ছে আমি একজনকে এটা ফ্রি দিব, যে সবার আগে শেয়ার কমপ্লিট করবেন, ঠিক আছে, সর্বোচ্চ শেয়ার করতে হবে, সময় পাবেন মাত্র 2 মিনিট, সময় পাবেন মাত্র 2 মিনিট, 2 মিনিটের ভিতরে যে সর্বোচ্চ শেয়ার করবেন এবং লাভ রিয়াক্ট দিবেন সে হচ্ছে পাবেন হচ্ছে গিফট। সে পাবেন হচ্ছে আমাদের গ্লোটক্সের হোয়াইট টাচ ক্রিমটা, সে পাবে হচ্ছে আমাদের গ্লোটক্সের হোয়াইট টাচ ক্রিমটা। আপু আমি এখনো কোনো ক্রিম ব্যবহার করে নাই আমার মুখে, কিন্তু তোমার লাইভ দেখতে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ লাকি আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাকে দেখেন এটাই আমার বড় একটা পাওয়া, আমি এটাতেই অনেক প্রাউড ফিল করি যে আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে দেখেন, ঠিক আছে। নাম পড়ো না কেন আপু, এই যে নাম পড়ে ফেলছি, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু 30টা শেয়ার এখনো হয় নাই, সুমু আপু, সাদিয়া সুমাইয়া সুমু আপু, শুধু শুধু মিথ্যা বলবেন না, 30টা শেয়ার হয় নাই, মাত্র 20টা শেয়ার হয়েছে, আগে হচ্ছে লাভ রিয়াক্টটা দেখবো, তারপরে হচ্ছে শেয়ার কাউন্ট করব, আগে কে কয়টা শেয়ার করছেন বলবেন না, আমি নিজে হচ্ছে এগুলো কাউন্ট করব। সো আগে বলতে যাবেন না, তোমার লিপ অয়েল দিলে আমার পুরো ঠোঁট গোলাপি হয়ে গেছে, লিপ অয়েল নাই রে সোনা, আর রিভিউ দিও না, আমি চুপিচাপি দিচ্ছিলাম, রিভিউ দিও না, রিভিউ দিলে হচ্ছে আরো বেশি অর্ডার চলে আসে, যখন রিভিউ দিতে বলবো তখন দিও, বাট এখন এটা রিভিউ দিও না, সবাই লিপ অয়েল চাবে, সবাই লিপ অয়েল চাবে আমার থেকে। আপু নিউ ক্রিমের সাথে মুখে ওয়াশ করার জন্য কিছু আছে, আপু মুখ ধোয়ার জন্য অবশ্যই আপনাকে ফেস ওয়াশ ইউজ করতে হবে, আমি একটু ফেস ওয়াশটা নিয়ে নেই হাতে, মুখ ধোয়ার জন্য অবশ্যই হচ্ছে আপনাকে ফেস ওয়াশ মাখতে হবে, এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোবেন। আচ্ছা আপু, নতুন ক্রিমটা অনেক জাদুর মতো কাজ করবে ইনশাল্লাহ, আজকে আমাদের শোরুমে অনেক পরিমাণ ভিড় গেছে, ঢাকা শোরুমে, চট্টগ্রাম শোরুমে, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, মিরপুরে, আমাদের আজকে অনেক
বেশি পরিমাণ হচ্ছে ভিড় গেছে এই ক্রিমটার জন্য। সবাই ডাবল 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 করে এই ক্রিমটা নিছে এবং আলহামদুলিল্লাহ সবাই এটার প্যাকেজিং দেখে মাথা নষ্ট হয়ে গেছে, বলে এত সুন্দর প্রিমিয়াম প্যাকেজিং আপু, এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সবার কাছে পাই না। পাখি চট্টগ্রামে শোরুম কখন আসবেন আপু? চট্টগ্রামে আমি আসবো এই মাসের ভিতরে ইনশাল্লাহ, একটু গরমটা কমুক তারপরে আমি আসবো। শামসুন নাহার আক্তার আপু হ্যালো সোনা, রূপালী আক্তার আপু হ্যালো সোনা, আপু কেমন আছেন? আচ্ছা, সো এই ক্রিমটা আপনাদের যারা একদম ফর্সা হতে চান, একদম বাই ওয়ান গেট ওয়ান চাই, হবে না আপু, বাই ওয়ান গেট ওয়ানে কোনো অফার নাই এখন আর। আপনারা যারা একদম ফর্সা হতে চান শুধুমাত্র তারাই হচ্ছে আমাদের গ্লোবক্সের হোয়াইট টাচ ক্রিমটা নেবেন। হোয়াইট টাচ ক্রিমের নামের ভিতরেই কিন্তু হোয়াইটনিং শব্দটা লেখা আছে, এটা হোয়াইট টাচ। এটা লাগানোর সাথে সাথে আপনার কাছে মনে হবে যে আপনি 2-4 শেড ফর্সা হয়ে গেছেন, 2-4 শেড আপনার কাছে মনে হবে যে আপনি লাগানোর সাথে সাথে 2-4 শেড ফর্সা হয়ে গেছেন এবং আপনার মুখে দাগগুলা চলে গেছে। এই ক্রিমটা জাদুকরি একটা প্রোডাক্ট, এই ক্রিমটা এতটাই জাদুর একটা প্রোডাক্ট যে আপনি মাখার সাথে সাথে আপনার কাছে মনে হবে যে আপনার মুখ 2-4 শেড ফর্সা হয়ে গেছে এবং আপনার মুখে দাগগুলো চলে গেছে, বিকজ এটা জাদুর মতো কাজ করবে আপনার ফেসে। গ্লোটক্স এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনি গুগল সার্চ করলেও পেয়ে যাবেন, ফেসবুকে সার্চ করলেও ওদের কোম্পানির নামটা চলে আসবে, ফেসবুকে সার্চ করলেও ওদের কোম্পানির নামটা চলে আসবে এবং গুগলে সার্চ করলেও আপনি এটা পেয়ে যাবেন। এবং গ্লোটক্সের হোয়াইট টাচ ফেস ক্রিম যেটা হোয়াইটনিং করবে, ব্রাইটনিং করবে, অ্যান্টি স্পট রিমুভ করবে এবং গ্লো স্কিন করবে। যাদের স্কিন কালো হয়ে গেছে, যাদের স্কিনে কোনো কিছু কাজ করে না, যাদের স্কিন অনেক ড্যামেজ হয়ে গেছে, তাদের স্কিনও এটা সুপার ডুপার কাজ করবে। আপনার মুখে অ্যান্টি স্পট মানে সেটা ব্রনের হোক, সেটা আপনার বয়সের ছাপ হোক, যে টাইপের দাগই হোক না কেন, সব টাইপের দাগ কিন্তু এই একটা ক্রিমে চলে যাবে। এবং এটার প্লাস পয়েন্ট হচ্ছে, ঠিক আছে, আমি কখনো মিথ্যা কথা বলি না আপু, তোমার নামের আগে শেয়ারার মাত্র উঠছে, সাদিয়া সুমাইয়া সুমু আপু তোমার নামের আগে শেয়ারার মাত্র উঠছে আপু, তখন হয়তোবা শেয়ার অ্যাপ্রুভ হয় নাই, এজন্য শেয়ারটা দেখা যায় নাই, এখন শেয়ারটা অ্যাপ্রুভ হয়েছে হয়তোবা, এখন শেয়ারটা দেখা যাচ্ছে, শেয়ার করতে থাকো আপু, জাস্ট হচ্ছে কষ্ট করে হলেও জাস্ট হচ্ছে শেয়ারটা করতে থাকো এবং লাভ রিয়্যাক্ট দাও। এখন আমি একজনকে গিফট দিব লাল চন্দনের ব্যাগ, আমি একটু ব্যাগটা নিয়ে নেই, যে সবার আগে লাভ রিয়্যাক্ট দিবেন সে এই ব্যাগ ফ্রি পাবেন, যে সবার আগে লাভ রিয়্যাক্ট দিবেন। দেখেন আপনারা এতগুলো মানুষ দেখতেছেন, একটা লাভ রিয়্যাক্ট দিলে কিন্তু আপনারা এটা ফ্রি পেয়ে যাচ্ছেন। সো আমি 1-2-3 বলার সাথে সাথে আপনারা একটা একজন আপু হচ্ছে লাভ রিয়্যাক্ট দিবেন। আপু পাখি আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে জান্নাতুল মেহের আপু, হ্যাপি বার্থডে, কাছে থাকলে তো কেক কিনে খাওয়াইতাম আপু, তোমার বার্থডে, আমার কাস্টমারের বার্থডে মানে আমার আমার কাছে অনেক নতুন কিছু লাগে। রূপালী আক্তার আপু লাভ ইউ ডিয়ার, ওকে, সো একজন হচ্ছে লাভ রিয়্যাক্ট দিবেন, লাভ রিয়্যাক্ট একজন আপু হচ্ছে লাভ রিয়্যাক্ট দিবেন, যে সবার আগে দিতে পারবেন, আমি 1-2-3 বলার সাথে সাথে সেই লাল চন্দনের ব্যাগটা ফ্রি পাবেন। রেডি, 1-2-3, একটা করে লাভ রিয়্যাক্ট দিবেন, বেশি লাভ রিয়্যাক্ট দিলে হবে না, একটা জাস্ট হচ্ছে লাভ রিয়্যাক্ট দিতে হবে, একটা লাভ রিয়্যাক্ট দিতে হবে, একটা লাভ রিয়্যাক্ট দিবেন, যারা লাইভটা দেখতেছেন একটা করে জাস্ট হচ্ছে লাভ রিয়্যাক্ট দিবেন, একজন হচ্ছে লাল চন্দনের প্যাক ফ্রিতে পাবেন, যে সবার আগে লাভ রিয়্যাক্টটা দিতে পারবেন। রেডি, 1-2-3, যে সবার আগে লাভ রিয়্যাক্ট দিতে পারবেন সে হচ্ছেন একটা করে ক্রিম পাবেন। সো আপনারা একটু কষ্ট করে সবাই লাভ রিয়্যাক্ট দিতে থাকেন, প্রত্যেকটা আপু যারা লাইভটা দেখতেছেন সবাই হচ্ছে একটা করে লাভ রিয়্যাক্ট দিবেন, ঠিক আছে। এখন আমি নাইট ক্রিমটা নিয়ে কথা বলবো, এইটা আমরা আজকে সর্বোচ্চ শেয়ারকারীকে ফ্রি দিব, সো যে সবার আগে লাইভটাতে শেয়ার করবেন সে এই নাইট ক্রিমটা টোটালি ফ্রিতে পাবেন। একটু আমি ক্রিমটা দেখাই ভাই, ক্রিমটা দেখলেই তো আপনার শান্তির মতো মনে হবে, ক্রিমটা দেখলেই তো আপনার কাছে শান্তির মতো মনে হবে, ক্রিমটা একটু দেখেন, এইটা প্রচণ্ড ফর্সা করবে আপনাকে, এই ক্রিমটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ হচ্ছে ফর্সা করবে। ক্রিমের কালারটা দেখেন ভাই, এটার ভিতরে এত পরিমাণ অ্যাডজাস্টিক গ্রিন টি দেওয়া, এতটা পরিমাণ গ্রিন টি অ্যাড করা আছে যে কারণে এইটা প্রচণ্ড পরিমাণ ফর্সা করে। আপনারা যদি আমার সব নাইট ক্রিমের সাথে তুলনা দেন যে আপু ডুবাই ক্রিমের মতো কি কাজ করবে, আপু স্যাফ্রন ক্রিমের মতো কি কাজ করবে, আপু খাজানা ক্রিমের মতো কি কাজ করবে, আপু বুস্টার খাজানার মতো কি কাজ করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা যত নাইট ক্রিম নিছেন তার বাপ হচ্ছে এই নাইট ক্রিম। হোয়াইট টাচ ফেস ক্রিমটা তার সবগুলো নাইট ক্রিমের থেকে বাপের মতো কাজ করবে, এইটা এতটা ফর্সা করবে আপনাকে আপনি কল্পনাও করতে পারবেন না। এবং এইটা যত কালো মানুষকে আপনি মাখবেন, আপনি চোখের পলকে দেখবেন সবাই ফর্সা হয়ে গেছে, বিকজ এটার ভিতরে হচ্ছে গ্রিন টি দেওয়া আছে এবং এটার ভিতরে দেখেন আপনার
পরিমাণ, এতটা পরিমাণ জোজোবা অয়েল দেওয়া। আমি একটু দেখাচ্ছি, এটার ভিতরে অ্যালোভেরা আছে, জোজোবা অয়েল দেওয়া আছে, পিল দেওয়া আছে, মানে আপনার এটাতে হালকা পিলিং হবে, এবং এটার ভিতরে নিয়াসনামাইড দেওয়া আছে, এটার ভিতরে হচ্ছে আপনার ট্রেস্ট ম্যাক অ্যাসিড, যে কারণে এটা ভিতর থেকে একদম লাইটলি ফর্সা করবে, একদম লাইটলি ফর্সা করবে। আমি একটু এটার গ্লোটা দেখাই আপনাদেরকে, মুখে লাগাইয়া দেখাবো। আমি এটা মুখে লাগাবো, ডান গালে লাগাবো নাকি বাঁ গালে লাগাবো, আপনারা বলেন, আপনারা বলতে হবে কোন গালে লাগাবো, এটা কোন গালে আমি লাগাবো আপনারা বলেন, ঠিক আছে? আপনারা জাস্ট হচ্ছে বলেন আমি কোন গালে এটা ব্যবহার করব, কোন গালে ব্যবহার করব, ঠিক আছে? কোন গালে ব্যবহার করব আপনারা জাস্ট হচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানান, যে আপু আপনি এই গালে ব্যবহার করেন, জাস্ট একটু কমেন্ট করেন যে আপু আপনি এই গালে ব্যবহার করে দেখান, ঠিক আছে? একটু কমেন্ট করতে হবে যে আপু আপনি এই গালে মাখেন, ঠিক আছে? একটু কমেন্ট করবেন যে আপু আপনি এই গালে মাখেন, আপনারা বলেন ডান গালে লাগাবো নাকি বাঁ গালে লাগাবো। আমি মুখে মাখবো, আমি নাইট ক্রিম মাখতে চাই না, কারণ নাইট ক্রিম মাখলে আমি অতি পরিমাণ সাদা হয়ে যায়। বাম গালে লাগাইতে বলতেছে সবাই, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান, এটা বাম, এটা ডান। অলরেডি আমার মুখের সাথে হাত মিলে না, অলরেডি আমার মুখের সাথে হাত মিলতেছে না, আমি এক রাত ক্রিমটা মাখতেছি। এবং আমার এই যে রাখেন দেখছেন, এই যে এই জায়গাটা পুরো চকচকে হয়ে গেছে, পুরো গ্লাস স্কিন হয়ে গেছে, এই যে দেখেন দেখছেন গ্লাস স্কিন করতেছে, এই জায়গাটা আমার গ্লাস স্কিন হয়ে গেছে। আমি এই জন্য নাইট ক্রিম দিতে চাই না, বিকজ আমাকে প্রচণ্ড পরিমাণ ফর্সা লাগে। সো আমি একটু পরিমাণে আপনাদেরকে লাগাইয়া এটা তফাতটা বুঝাবো। এই ক্রিমটা হালকা একটু সবুজ টাইপের, বাট এইটা যখন আপনি মাসাজ করবেন সাদা হয়ে যাবে, এইটা যখন আপনি মাসাজ করবেন এটা সাদা হয়ে গেছে, দেখছেন একদম ক্রিমের মতো সাদা হয়ে যাবে। এটা প্রথমে দেখেন একটু সবুজ থাকে, বাট এটা যখন আপনি মাসাজ করবেন, আমি একটু ভালো করে দেখাই, এটা যখন আপনি মাসাজ করবেন এটা কিন্তু হালকা সবুজ থেকে সাদা হয়ে যাবে, বিকজ এটা ট্রান্সপারেন্ট, এটা প্রচণ্ড পরিমাণ কালার আপ ডাউন করে, কালারে এটা আপ ডাউন করে, এইটা আপনার স্কিনের সাথে একদম। আমি আবারও বলে দেই, যাদের চোখের নিচে কালো দাগ আছে এটা চোখের নিচে লাগাবেন, যাদের চোখের নিচে কালো দাগ আছে তারা এটা চোখের নিচে লাগাবেন, চোখের নিচের কালো দাগ চলে যাবে। এখন আপনারা বলেন আমার কোন ফেসটা সাদা বেশি লাগতেছে, ডান ফেস নাকি যে ফেসে ক্রিম মাখছি সেই ফেসটা, কোন ফেসে হচ্ছে আমার স্কিনটা সাদা লাগতেছে, কে বলতে পারবেন কোন ফেসে হচ্ছে আমার স্কিনে ক্রিমটা সাদা লাগতেছে, আপনারা বলেন, আপনারা জাস্ট হচ্ছে একটু বলেন যে কোন ফেসে হচ্ছে আমার ক্রিমটা। কি হয়েছে, তুমি এমন গোসল করে আসছো কেন? গোসল না, ঘামাইছে কেন? এইভাবে গাটা মুছে দাও, ঠান্ডা লেগে যাবে তো বাবু, একটু দাও আপু। আচ্ছা আমি আইসক্রিম পরে খাবো, এটা ফ্রিজে রাখো, তুমি আগে গা মুছে আসো, ফ্রিজে রাখো, ডিপে রাখো, মানে পুরো মোছল করে আসছে। আচ্ছা এখন আপনারা বলেন আমার কোন গাল বেশি সাদা লাগতেছে, ডান গাল নাকি বাঁ গাল, ডান গাল নাকি বাঁ গাল, কোন গাল বেশি সাদা লাগতেছে, আপনারা বলবেন, আপনারা বলবেন যে আমার কোন গালটা বেশি সাদা লাগতেছে, আমার ডান গাল বেশি সাদা লাগতেছে নাকি বাঁ গাল বেশি সাদা লাগতেছে। এই যে ক্রিমটা দেখতেছেন, এখন আপনারা বলতে পারেন যে আপু এটা সাইড এফেক্ট আছে কিনা, এটা 0% সাইড এফেক্ট ছাড়া আপনাকে ফর্সা করবে, এটা 0% সাইড এফেক্ট ছাড়া আপনাকে থপথপে ফর্সা করবে, থপথপে একদম। আপনি যদি বলেন আপু 100% গ্যারান্টি দিবেন, আমি আপনাদেরকে বলবো এটা 100% গ্যারান্টি দেওয়ার কিছু নাই, এটা 10,000% গ্যারান্টি আমি দিব, 10,000% গ্যারান্টেড আমি দিব, ঠিক আছে? এখন দেখেন আমি যেই গালে ক্রিম লাগাইছি সেই গাল কিন্তু পুরাটাই সাদা হয়ে গেছে, পুরাটাই এইরকম সাদা গ্লাস স্কিন লুক আপনার স্কিনে হয়ে যাবে। আপনি যখন ক্রিমটা মাখবেন আপনার স্কিনে পুরোপুরি হচ্ছে সাদা গ্লাস স্কিন লুক চলে আসবে, সাদা গ্লাস স্কিন লুকটা কিন্তু চলে আসবে। সো এইটা কিন্তু প্রচণ্ড পরিমাণ আপনার স্কিনটা ফর্সা করবে। যাদের হচ্ছে স্কিন ফর্সা করতে চান তাদের স্কিনে কিন্তু এই ক্রিমটা মাস্ট ইউজ করবেন। ছেলেরা মেয়েরা টিনেজাররা সবাই মাখতে পারবেন, 12 বছর থেকে সবাই ব্যবহার করতে পারবেন। এখন আমি ক্রিমের অফার দিব, মাত্র 100 জন অফারটা পাবেন। আপু তুমি লাইভে বলো উইনার হচ্ছে, কিভাবে বুঝবো যে কে উইনার হচ্ছে? তাসলিন সারা আপু, আমি লাইভের পরে আমার এই যে দেখো এখানে শেয়ার অপশন আছে, আমি প্রত্যেকটা আইডি চেক করি, এই যে দেখো আমার এখানে শেয়ার অপশনটা আছে, আমি প্রত্যেকটা আইডি চেক করি যে কে শেয়ার কয়টা দিছে। এই যে এখানে 345টা সরি 300
537টা শেয়ার হয়েছে, যে সবচেয়ে বেশি শেয়ার করছে সেই হচ্ছে উইনার হয়ে যায়। সো এখানে আসলে লুকোচুরি করার কোনো অপশনই নাই রে সোনা, লুকোচুরি করার কোনো অপশনই নাই। যে সবচেয়ে বেশি শেয়ার করে সে তাকেই আমরা পেজ থেকে মেসেজ করি যে আপু আপনি অ্যাড্রেস ফোন নাম্বারটা দেন, আপনি উইনার হয়ে গেছেন। এবং আমরা কিন্তু উইনার নিয়ে বহুত পোস্ট করে থাকি, আবার ডিলেট করে দেই, কারণ কাস্টমাররা অনেক জ্বালায় তাদেরকে। সো এর জন্য আমরা নামটা হাইড রেখে দেই, কারণ যারা শেয়ার করে আমার পেজ থেকে এমন কোনো বান্দা নাই যে বলতে পারবে যে আপু তোমার এখান থেকে আমি গিফট পাই নাই, তোমার এখান থেকে গিফট পাই নাই। আচ্ছা আমি 100 জনকে অফার দিব, 100 জনকে অফার দিব, কে কে অফার চাচ্ছেন? 100 জন অফার পাবেন লাইভে, 100 জন অফার পাবেন লাইভের ভিতরে, 100 জন কমেন্ট করেন। জানি না আপু গিফট পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। সুমু তোমার আইডিয়া আজকে আগানো আছে, বাট 500+ শেয়ার হয়েছে, বেশি বেশি শেয়ার করতে থাকো, বেশি বেশি শেয়ার করতে থাকো, ঠিক আছে? 500+ যারা এখনো লাভ রিয়াক্ট দেন নাই, কষ্ট করে হলেও লাভ রিয়াক্টটা দিয়ে ফেলেন, কষ্ট করে। 100 জন হচ্ছে অফার পাবেন ভাই, আমি অফার দিব প্লাস গিফট দিব, আমি অফার দিব প্লাস হচ্ছে গিফট দিব। সো 100 জন আপু হচ্ছে কমেন্ট করতে হবে, 100 জনের বেশি আমি দিতে পারবো না, 100 জনের বেশি আমি দিতে পারবো না, শুধুমাত্র 100 জন আপুকে আমি অফার দিব। এটা আমি রিকোয়েস্ট করে নিছি, কারণ আমার দুপুরে লাইভে অলরেডি আমার অফার দেওয়া শেষ, দুপুরে লাইভে প্রচুর অর্ডার আসছে, আপনারা সবাই লাইভে দেখছেন। আমি এখন 100 জনকে এটার অফার দিব এবং গিফট দিব সাথে, 100 জন শুধুমাত্র আমি রিকোয়েস্ট করে আসছি যে আপু আমি এটা গিফট দিব, আমাকে একটু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, তারপরে হচ্ছে রাজি টাজি করেন, তারপর লাইভে আসছি যে আমি 100 জনকে শুধু অফার দিব আর বাকিরা হচ্ছে দেখতে থাকবে, ঠিক আছে? আপু আপু আমি চাই, ওকে। সো সবাই কমেন্ট করতেছে, বাট আমি 100 জনকে দিব যারা লাইভ চলাকালীন অবস্থায় শুধুমাত্র অর্ডারটা করবেন। আমি একটু অফারটা দিয়ে দিচ্ছি, আমাদের হোয়াইট টাচ ক্রিমটা এটার রেগুলার প্রাইস মাত্র 1890 টাকা, বাট অফারে আপনারা পাবেন, আপু আজকে তো আমি পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ, অফারে পাবেন মাত্র 1690 টাকা করে। হোয়াইট টাচ ক্রিম রেগুলার প্রাইস 1790 টাকা, অফারে পাবেন মাত্র 1690 টাকায়, রেগুলার প্রাইস 1890, অফারে পাবেন 1690 টাকা। দুইটা যারা নেবেন সাথে পাবেন হচ্ছে একটা লাল চন্দনের ফেস প্যাক ফ্রি, যারা 4টা নেবেন তারা 2টা লাল চন্দন ফেস প্যাক পাবেন, যারা 2টা নেবেন তারা 1টা লাল চন্দন ফেস প্যাক এখন ফ্রি পাবেন। যারা হচ্ছেন এখন অ্যাড্রেস ফোন নাম্বারটা ইনবক্স করবেন, আমি এই যে ইনবক্সটা ধরতেছি, শুধুমাত্র তারা, শুধুমাত্র তারা, ঠিক আছে? আমি একটু এই যে ইনবক্সটা ধরতেছি, শুধুমাত্র তারা হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিবেন, বাকিরা দিবেন না, শুধুমাত্র তারা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়া অর্ডার কনফার্ম হবে না, যারা আগে অর্ডার করবেন শুধুমাত্র তারা পাবেন। অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়া অর্ডার কনফার্ম হবে না, যারা আগে অর্ডার করবেন শুধুমাত্র তারা আগে পাবেন। রেগুলার প্রাইস 1890, অফারে পাবেন মাত্র 1690 টাকা করে ক্রিম। এরপরে পা ধরলেও হচ্ছে এই ক্রিমের কোনো অফার থাকবে না, 1890 মানে 1890 টাকা করেই আপনাদের এটা কিনতে হবে, 1890 মানে 1890 টাকা করেই হচ্ছে কিনতে হবে। এইটাতে ব্রণও চলে যাবে, মেস্তাও চলে যাবে, পাশাপাশি স্কিন কিন্তু আপনার ফর্সা করে ফেলবে, পাশাপাশি স্কিন। এটা আমি 3 দিনে রিভিউ আনবো, 3 দিনে কাস্টমার এটা রিভিউ দিবে, 3 দিনে রিভিউ দিবে ভাই। 100 জন হয়ে গেলে অর্ডার নাও ক্লোজ হয়ে যাবে। আমার ফোনে এত ডিস্টার্ব করতেছে, আইফোন পর্যন্ত হ্যাং হয়ে যাচ্ছে, আইফোন পর্যন্ত হ্যাং হয়ে গেছে। যারা আগে অর্ডার করবেন শুধুমাত্র তারা আগে পাবেন, যারা আগে অর্ডার। আপু আমি চট্টগ্রামে আসি, 12 তারিখ ঢাকায় আসতেছি, ঢাকা থাকবো, গাজীপুরে যাবো, ওখান থেকে আপনার শোরুম কতটুকু কাছে? গাজীপুর থেকে আমাদের যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, যে কোনো একটাতে আসলেই হবে, বা মিরপুরে আসলেও হবে, বা মিরপুরে আসলেও হবে, ঠিক আছে? বা হচ্ছে মিরপুরে আসলেও হবে, অ্যাড্রেস ফোন নাম্বারটা দিতে হবে, অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়া আপনাদের অর্ডার কনফার্ম হবে না। 2টা ক্রিমের সাথে একটা লাল চন্দন ফ্রি, 2টা ক্রিমের সাথে একটা লাল চন্দন ফ্রি, প্লাস হচ্ছে কতগুলো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, 2টা ক্রিমের সাথে একটা লাল চন্দনের প্যাক ফ্রি পাচ্ছেন, প্লাস কতগুলো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন শুধু একটু দেখেন। আমাদের সেকেন্ডে 8টা 9টা করে মেসেজ ঢুকতেছে, আমার ফোন হ্যাং করতেছে এখন, সেকেন্ডে 8টা 9টা করে হচ্ছে মেসেজ ঢুকতেছে, আমার ফোন কিন্তু হ্যাং করতেছে। সো যারা আগে অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই এটা আগে অর্ডার করবেন। এনিওয়েজ এটা কইরেন না, কারণ এটা আমাদের স্টক আউট হয়ে যাবে, এটা আমাদের স্টক আউট হয়ে যাবে। যদি আগে অর্ডার করতে না পারেন তাইলে আমার কিছু করার নাই, স্টক আউট হয়ে গেলে আমার কিছু করার নাই। অবশ্যই ক্রিমটা গলায় মাখবেন, কানে মাখবেন, নাইলে কিন্তু কাজ করবে না। গলাতে মাখবেন, কানে মাখবেন, কারণ ফেস সাদা গলা কালো তখন কিন্তু আপনাকে ভালো লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এটা আপনাকে অনেক ফর্সা করবে, তবে এটা আপনাকে গলায় মাখতে হবে, কানে মাখতে হবে, গলায় মাখতে হবে, কানে মাখতে হবে, তাইলে আপনার স্কিনটা অনেক বেশি সাদা লাগবে। দেখেন আমি যেখানে ক্রিমটা মাখছি সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড সাদা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ সাদা হয়ে গেছে। সো সেমভাবে আপনারাও ক্রিমটা ওইভাবে মাখবেন, দেখবেন আপনার স্কিনটা হচ্ছে সাদা হয়ে যাবে। পেজের
রিপ্লাই পাই না আপু, পেজে রিপ্লাই পাবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন, হাই হ্যালো করেন না, বারবার পেজে হাই হ্যালো করেন না, শুধুমাত্র মেসেজ করে রাখেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন, শুধুমাত্র মেসেজ করে রাখেন, অ্যাড্রেস ফোন নাম্বার। আপু জানেমান নারায়ণগঞ্জে একটা শোরুম দাও। আপু এখন আসলে নারায়ণগঞ্জে শোরুম দাও আমার পক্ষে সম্ভব না, আমার মেনটেন্যান্স করতে হবে তো এগুলা, শোরুম দিলে তো হবে না, শোরুম দিলে হবে, শোরুমের জনবল লাগবে, শোরুম চালানোর জন্য লোক লাগবে, শোরুম দিতে কয় টাকা লাগে, কোন টাকা লাগে না ধরতে গেলে, কিন্তু এটার জন্য আপনাকে সার্ভিস আমাকে অনেক প্রেসারে থাকতে হয়। খাও চাও, এটার জন্য আম্মুর কাছে আসতে হবে। তোমার মাথা হয়েছে, যাও যাও এখান থেকে, আবার কথা বলে, এত বাজে বাজে কথা বলতেছে, ও একেবারে ভালো হয়েছে, মা চলে গেলে বুঝবা মা কি ছিল, তোমার মা চলে গেলে তুমি বুঝতে পারবা তোমার মা কি ছিল, মাইকে দিব আমাকে আইসক্রিম মেখে দিব, আইসক্রিম কি করে মেখে দেয়, খেয়ে আসো, না আমি খাবো না পরে খাবো, আমি কোথায় বকা দিছি, তুমি তো এসে ইচ্ছা করে ঝগড়া করো আমার সাথে, সারাদিন আমার সাথে ঝগড়া লাগাও, সকালে আমার সাথে ঝগড়া বাজাবা, আমার ছেলের কথা শুনছেন, আমার ছেলে নাকি সকালেও আমার সাথে ঝগড়া বাজাবে, মানে হাউ ফানি, আমার ছেলে সকালেও আমার সাথে ঝগড়া বাজাবে, চিন্তা করছেন কি প্ল্যান করে রাখছে আমার ছেলেটা, আমার সাথে সকালেও ঝগড়া করবে, আজকে গেছিলাম একটু কাজে, ওখানে গিয়ে শাক পাইছিলাম বুঝছেন তো, আমার আবার খুব একটা অভ্যাস ভালো না, আমি যদি কোনো শাক দেখি সেটা আমার তুলতে হবে, তো আজকে হচ্ছে আমি গিয়ে শাক তুলতেছি, আমার ছেলেও পাশে বসে শাক তুলতেছে, আমি ভিডিও পোস্ট করে দিব মানে আপনাদের দেখানোর জন্য। আপু কত কোনো গিফট, আপু কোনো গিফটও পেলাম না, এত এত গিফট দেই আপু, তখন আপনারা কই থাকেন আপু, কম্বলের নিচে লুকায়া থাকেন, কম্বলের নিচে লুকায়া থাকে যখন আমি আপু হাজার হাজার টাকা গিফট দেই। আপু অ্যাড্রেস ফোন নাম্বারটা হচ্ছে, অ্যাড্রেস ফোন নাম্বারটা হচ্ছে পেজের মেসেজ অপশনে দিতে হবে, কমেন্টে না, কমেন্টে অনেক প্রতারক চক্র থাকে, এরা আপনাদেরকে কল দিতে পারে, এরা আপনাদেরকে ফেক আইডিতে অ্যাড দিতে পারে, সো এগুলো কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক, কমেন্টে আপনারা কেউ নাম্বার দিবেন না, কমেন্টে আপনারা কেউ অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন না, আপনি প্রতারিত হবেন, আমি যেখান থেকে লাইভ করতেছি শুধুমাত্র এই পেজ ছাড়া অন্য কোথাও হচ্ছে আপনি অর্ডার করবেন না, অন্য কোথাও আপনি অর্ডার করবেন না। আপু গিফট দাও না, দিব আপু, এই যে এই ক্রিমটা হচ্ছে, অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে, অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়া আপনাদের অর্ডার কনফার্ম হবে না, সো আগে ভাগে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিতে হবে। এই ক্রিমটা দুইটা কিনবেন, একটা প্যাক ফ্রি, দুইটা কিনবেন একটা প্যাক ফ্রি পাচ্ছেন, দুইটা ক্রিম কিনবেন একটা প্যাক ফ্রি, দুইটা ক্রিমের সাথে একটা ফেস প্যাক ফ্রি পাচ্ছেন, ফ্রি ফ্রি ফ্রি, যাদের লাগবে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন, ঠিক আছে ফ্রি দিচ্ছি, দুইটা আবার একটু দেখাই দিন, আমার ফোনের সামনের পার্টটা একদম খোলা হয়ে যায়, ফ্রি দুইটা ক্রিমের সাথে একটা লাল চন্দন আমি ফ্রি দিব, চারটা ক্রিম যারা কিনবেন দুইটা লাল চন্দন তারা ফ্রি পাবেন, এবং এই ক্রিমটা কিন্তু আপনাকে প্রচন্ড ফর্সা করবে, যারা ফর্সা হতে চান না তারা এটা নেবেন না, প্রাইস হচ্ছে 1890 দুইটা ক্রিমের সাথে। আপু আমি নিব, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার ক্রিমগুলো খুবই ভালো। আচ্ছা সবাই স্টিকার কমেন্ট কেন করতেছেন, স্টিকার কমেন্ট করে নাফসানা আলম আপু, আমি কিন্তু রূপালি আক্তার আপু স্টিকার কমেন্ট করে না, তোমাকে অনেক সেলার কপি করে কিন্তু তুমি বেস্ট আপু, কে কাকে দেখে কপি করলো, কে কাকে দেখে কি করলো আপু, এগুলো আপনারা না দেখলেই ভালো হয়, আমি মনে করি এটা ভালো, আমাকে যদি দেখে কেউ কপি করে সে যদি দুইটা টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ, আমার মাধ্যমে আমারটা দেখে দুইটা টাকা মানুষ ইনকাম করতেছে, এটা আমি শুকরিয়া আদায় করি, যে আমাকে কপি করে যদি জীবনে কেউ কিছু করতে পারে আলহামদুলিল্লাহ বলি, কারণ আমি এতে অখুশি হই না, আবার আমি যদি কাউকে দেখে কপি করি সেটাও যদি আমি দুইটা টাকা ইনকাম করি এতেও আমি শুকরিয়া আদায় করি, সো কে কাকে কপি করলো, কে কাকে দেখলো, কে কাকে হিংসা করলো, এগুলো আপনাদের দেখাটা না দেখাটাই বেটার, কারো রিজিক একটা জিনিস মাথায় রাখবেন, কে দুনিয়াতে আসার আগে প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়ে আসছে, কেউ আমার সাথে হিংসামি করেও দুই টাকা বেশি নিতে পারবে না,
আমি তার সাথে হিংসামি করেও 2 টাকা বেশি ইনকাম করতে পারবো না, এটা সম্ভব না। যার যার রিজিক তার তার কাছে, এটা মাথায় রাখবে। সো কেউ কারোরটা কপি করুক, কেউ কারোরটা হচ্ছে দেখুক কে কারে ছিল কে কারে না ছিল, এগুলা না দেখে প্রোডাক্ট দেখেন কার প্রোডাক্ট কতটা ভালো। আমার 4টা শোরুম এমনি এমনি চলে না, আমার 4টা শোরুম আমার চেহারা দেখেও চলে না, আমার 4টা শোরুম চলে আমার প্রোডাক্টের দাপটে। আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট ভালো দেখেই কিন্তু কাস্টমার এত এত প্রোডাক্ট পারচেজ করতে পারে। আপু ফেস ওয়াশ অর্ডার দিছি, এখনো পাই নাই, পাবেন আপু? খেয়ে ফেলো, চাও ওখানে বসে বসে খাও, কাউকে দিও না। আপু নিউ ক্রিমের সাথে স্যাফ্রন সোম অর্ডার করেছি, ভালো রেজাল্ট পাবো কি? পাবেন আপু। আপু আপনার কথা, স্যাফ্রন কি স্যাফ্রন সোম আছে আপু আপনার কাছে? কি স্যাফ্রন সাবান আছে? আচ্ছা ইশা জাহান ইতি, আপু স্যাফ্রন সাবান বাংলাদেশে আমরাই ফার্স্ট নিয়ে আসছি, এবং এটা লাইট আপ ব্র্যান্ডের। একটু ভালো করে দেখেন, আর এটা সাবান না, এটা হ্যান্ডমেড বার, এটা সাবান না। এটা আপনারা অনেকে ভাবেন যে এটা সাবান, বাট এটা সাবান না, এটা কোনো সাবান না। আমি একটু আবারও বলে দেই, এই যে আমার হাতে জিনিসটা দেখতেছেন এটা কোনো সাবান না, এটা হচ্ছে হ্যান্ডমেড বার। আর এই বারটা আপনারা রেগুলার ইউজ করবেন ফেস ওয়াশ করার ক্ষেত্রে, ফেসটাকে ভালো করে মেখে 2-3 মিনিট মাসাজ করে ধুয়ে ফেলবেন, কাজ শেষ স্কিন দেখবেন ফর্সা হয়ে গেছে। স্যাফ্রন কোনো সাবান হয় না, এটা হচ্ছে হ্যান্ডমেড বার। কেউ যদি এটাকে সাবান বলে সে হচ্ছে গাধা, কেউ এটাকে সাবান বলবেন না, ঠিক আছে? এটা হচ্ছে স্যাফ্রন হ্যান্ডমেড বার, স্যাফ্রন হ্যান্ডমেড বার। একটু ভালো করে দেখে রাখেন, কি যে জোস, কি যে জোস, স্যাফ্রনগুলা পুরো গলে গেছে। একটু পুরাতন সাবানটা স্যাফ্রনগুলা পুরোপুরি গলে যায়, ভিতরে একদম গলে যায়, ঠিক আছে? স্যাফ্রনটা হচ্ছে ভিতরে একদম গলে যায়। আপু আপু লাল চন্দনটা 3টা নিয়েছে, অনেক ভালো রেজাল্ট পাইছি, থ্যাংক ইউ আপু। আপনার থেকে লাল চন্দন নিয়েছিলাম, মুখ ভর্তি ব্রণ উঠছে। সয়া আপু মারুফাকটা সয়া আপু, আমি সো আপু সবার আগে আপনাকে একটা কথা বলি, লাল চন্দন দিলে কখনো মুখে ব্রণ হয় না, কারণ এটা আমি নিজে ব্যবহার করি। ব্রণ বিভিন্ন কারণে হয়, সেটাকে সল্ভ আউট করেন। কেন ব্রণ হয়েছে, আপনি কি এছাড়াও অন্য কিছু ব্যবহার করতেছেন বা আদার্স কিছু ব্যবহার করছেন? যদি করে থাকেন সেটা সত্যিটা স্বীকার যাবে। বাট লাল চন্দন মাখলে কখনো ব্রণ হয় না। লাল চন্দন হচ্ছে, আপু তুমি জানো কিছু মানুষ লাইভে এসে তোমাকে খোঁচা মেরে কথা বলে, আমার অনেক রাগ হয়। আপনি কিভাবে বুঝলেন যে তারা আমাকে খোঁচা মেরে কথা বলে? আপু আমি একটা কথা বলি, এই টাইপের কমেন্ট আমার পেজে করতে আসবেন না। কেউ যদি আমাকে খোঁচা মেরে কথা বলে, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি যে আমাকে নিয়ে সে কথা বলে। আপু আপনারা এই টাইপের লাগালাগি করবেন না, আমি এগুলো পছন্দ করি না, ঠিক আছে? কেউ যদি আমাকে নিয়ে খোঁচা মেরে কথা বলে, আপনি কিভাবে বুঝলেন তারা আমাকে নিয়ে খোঁচা মেরে কথা বলে? তারা কি আমার নাম বলছে? যদি যেদিন আমার নাম বলে লাইভে বলবে, সেদিন হচ্ছে আমাকে কমেন্ট করবেন। উল্টাপাল্টা মন্তব্য করতে আসবেন না, উল্টাপাল্টা মন্তব্য করলে আপু আমি নিজের তরফ থেকে ব্লক মারবো, কারণ এগুলো আমি পছন্দ করি না, এগুলো আমার ফ্যামিলি শিখায় নাই। আমার ফ্যামিলি কখনোই শিখায় নাই কারোর সাথে লাগালাগি ঝাড়াঝাড়ি করে হচ্ছে লাইভ করার জন্য। আমার ফ্যামিলি সবসময় শিখাইছে মিলেমিশে থাকার জন্য। কেউ কারো রিজিক নিতে পারবে না, কেউ কারো রিজিক নিতে পারবে না। সো আপনারা এই টাইপের লাগালাগি কথাবার্তা বলা বন্ধ করেন, তাইলেই হবে, ঠিক আছে? ফেইজে ছোট ছোট ব্রণ উঠতেছে, কি করবো? ফেইজে ছোট ছোট ব্রণ উঠলে লাল চন্দনের প্যাক মাখবেন, সাথে হচ্ছে মুখ ধোয়ার ফেস ওয়াশটা চেঞ্জ করবেন, লাল চন্দনের প্যাক দিবেন, সাথে হচ্ছে লিনোজেক ফেস ওয়াশটা দিবেন। লিনোজেক ফেস ওয়াশ দিলে আপনার মুখে ব্রণটা 0% হয়ে যাবে, 100%-এর ভিতরে 0% চলে আসবে। 100%-এর ভিতরে আপনার মুখে ব্রণ উঠছে, 100%-এর ভিতরে 0% চলে আসবে জাস্ট হচ্ছে একটা ফেস ওয়াশে। 100%-এর ভিতরে 0% চলে আসবে একটা ফেস ওয়াশে, যেটা হচ্ছে আমাদের লিনোজেক ফেস ওয়াশ। আর লিনোজেক ফেস ওয়াশ ব্যবহার করলে আপনার মুখে ব্রণ, গোটা, র্যাশ ওঠা, ফাঙ্গাল একদিন যাবতীয় যা কিছু আছে সব কিছু হচ্ছে একদম গায়েব হয়ে যাবে। সো এইটার প্রাইস হচ্ছে মাত্র 790 টাকা। 790 টাকায় পারমানেন্ট ভাবে আপনার ব্রণটা একদম কন্ট্রোলে চলে আসবে। 790 টাকায় পারমানেন্ট ভাবে হচ্ছে আপনার মুখে ব্রণটা একদম পারমানেন্ট ভাবে চলে যাবে। সো এটা কিন্তু আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট হবে, ঠিক আছে? সো যাদের মুখে ব্রণের সমস্যা আছে তারা ফেস ওয়াশ ইউজ করবেন, ঠিক আছে? যাদের মুখে সমস্যা আছে তারা মাস্ট বি হচ্ছে এটা ব্যবহার করবেন, এটা প্রাইস হচ্ছে 780 টাকা, 790 টাকা, সরি। আমাদের ফেস ওয়াশে প্রায় 780। আপু অনেক কালো ছিলাম, আমার শ্বশুরা অনেক কালো, বাট আপু আমি অনেক কথা শুনতাম, তোমার প্রোডাক্ট ইউজ করে অনেক সুন্দর হয়ে গেছি। থ্যাংক ইউ রুশনি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু মুখে ঘামাচির মতো উঠে ভরে গেছে, কি করবো? বরফ ইউজ করবেন আর লিনোজেক ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, 3 বেলা করে মুখ ধোবেন, দেখবেন ঘামা
খামাচির মতো ব্রণ সব চলে গেছে, খামাচির মতো ব্রণ সব কিছু চলে গেছে। এত গরম পরে বরফ ইউজ করবেন এবং লিনোজেক ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন। আপু ফ্রেশ হয়ে দেখি হানি জেল দিতে পারবো, আপু ফ্রেশ হয়ে দেখি হানি জেল দিতে পারবো, পারবেন আপু? লিনোজেক ফেস ওয়াশটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। লিনোজেক ফেস ওয়াশ যারা ব্যবহার একবার করবেন আজীবন এই ফেস ওয়াশের ফ্যান হয়ে যাবেন। একবার যারা হচ্ছে লিনোজেক ফেস ওয়াশ ব্যবহার করবেন আজীবন লিনোজেক ফেস ওয়াশের ফ্যান হয়ে যাবেন, গ্যারান্টেড গ্যারান্টেড গ্যারান্টেড। ঘামাচি, গোটা, র্যাশ, বিচি যাই থাকুক না কেন, মুখের ভিতরে যাই থাকুক না কেন, ঠিক আছে? ঘামাচি, র্যাশ, বিচি মুখের ভিতরে যাই থাকুক না কেন, চোদ্দ গুষ্টি নিয়ে আসলো আপনার মুখে ব্রণ অ্যাটাক করতে পারবে না। একটা ফেস ওয়াশ তিনবেলা করে ব্যবহার করবেন, মুখে ব্রণটা, বিচি ওটা, ঘামাচি, র্যাশ সব কিছু চলে যাবে। আর এইটার প্রাইস হচ্ছে মাত্র 790 টাকা, তিনবেলা করে মাখবেন, দেখবেন মুখের ব্রণটা একদম কন্ট্রোলে চলে আসে, একদম কন্ট্রোলে চলে আসবে। অনেকগুলা শেয়ার করছি শুরুতেই, আপু শেয়ার করতে থাকেন, নামের আগে শেয়ার আর আছে আপনার। মুখে অনেক দাগ কি করব, ক্রিম দিবেন। কিছু মানুষ তোমার পিছু লাগছিল কিন্তু তারা তোমার কিছুই করতে পারেনি, কারণ তুমি সততার সাথে বিজনেস করো, তোমার প্রোডাক্ট খুবই ভালো। কে কি আমার পিছে লাগুক আপু, এগুলো আপনাদের দেখার দরকার নাই, ঠিক আছে? কেউ যদি আমার পিছে লাগতে আসে এটা দেখার জন্য আমি আসি, আপনারা জাস্ট আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, এতটুকুই, আর কিছু করার দরকার নাই। কিন্তু লাগালাগি করেন না, লাগালাগি করাটা আমি পছন্দ করি না। সিরাম দিয়ে কি নাইট ক্রিম দিতে পারবো আপু, সিরাম দিয়েই নাইট ক্রিম মাখতে হবে আপু। আচ্ছা, লাল তেল, বাদামি তেল, মেস্তা যাই থাকুক না কেন, ঠিক আছে, জাস্ট হচ্ছে একটা ফেস ওয়াশ, এই একটা ক্রিম, একটা ক্রিমে লাল তেল, বাদামি তেল, মেস্তা, মেলাজমা, ব্রণের দাগ, খামচির দাগ, চিমটির দাগ, সব দাগ হচ্ছে চলে যাবে। এখন আপনারা বলেন এটা কি ক্রিম, এটা হচ্ছে আমাদের BSTA করা মেলাজমা ক্রিম। আর মেলাজমা ক্রিমটাতে আপনার লাল তিল, বাদামি তিল সব চলে যাবে, সব চলে যাবে, সব চলে যাবে, ঠিক আছে? যারা নিতে চাচ্ছেন অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলেন। সিরাম দিয়ে কি নাইট ক্রিম দিতে পারবো, পারবেন আপু? আপু স্যাফ্রন বডি ক্রিমটা থেকে অফার আছে, কোনো অফার নাই। তোমার লাল চন্দন ব্যবহার করি অনেক দিন, দারুণ একটা প্রোডাক্ট, মুখে ঘামাচি ঘামাচি আছে, এগুলোর সাথে কি লাল চন্দন ব্যবহার করতে পারবো, পারবেন, বাট মাসাজ করবেন না, লাগায় রেখে দিবেন, পরের দিন দেখবেন ঘামাচি চলে গেছে, লাগায় রেখে দিবেন, পরের দিন দেখবেন ঘামাচি চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, অতিরিক্ত চুল পড়লে হচ্ছে আমাদের তেলটা নিবেন, তেলটা আমার চলে গেছে আজকে, একজন নিয়ে গেছে আমার ব্যবহার করা তেল। এখন হচ্ছে শ্যাম্পু, কিটোজের শ্যাম্পু ভাই, এটা আমি মাখতে মাখতে, এটা ছাল বাকলা সব উঠে ফেলছি, এটারে আমি মাখতে মাখতে, ঠিক আছে, এইটাকে আমি মাখতে মাখতে আমি এটার ছাল বাকড়া সব কিছু হচ্ছে উঠে ফেলছি। জাস্ট কিটোজের শ্যাম্পুটা, যাদের অতিরিক্ত পরিমাণ, হ্যাঁ, যাদের অতিরিক্ত পরিমাণ হচ্ছে চুল পরে, চুল পরা বন্ধ করতে চাচ্ছেন ভাই, বাংলাদেশি মানুষের 90% চুল পরে হচ্ছে আপনাদের শ্যাম্পুর কারণে, কারণ আমরা বিভিন্ন টাইপের নকল শ্যাম্পু ব্যবহার করি, বিভিন্ন টাইপের নকল প্রোডাক্টের কারণে আমাদের অতিরিক্ত পরিমাণ চুল পরে, আমাদের অতিরিক্ত পরিমাণ হচ্ছে চুল পরে, যে কারণে কি হয়, চুল পড়তে পড়তে আমরা ন্যাড়া হয়ে যাই, চুল পড়তে পড়তে হচ্ছে আমরা ন্যাড়া হয়ে যাই। আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা জাস্ট হচ্ছে কিটোজের শ্যাম্পুটা মাখবেন, কিটোজের শ্যাম্পু দিয়ে আপনারা জাস্ট হচ্ছে গোসল করলে আপনার চুল পড়া বন্ধ হবে এবং আপনার মুখে ব্রণটা বন্ধ হবে। কারণ এই যে স্কাল, মাথার স্কালের সাথে কিন্তু ফেস কানেক্টেড, মাথার স্কালের সাথে ফেস কানেক্টেড, আপনার মাথায় খুশকি থাকলে, অয়েলি ভাব থাকলে আপনার ফেস 24-12 মাসই হচ্ছে মুখে ব্রণ হবে, 24-12 মাস পরেই হচ্ছে আপনার মুখে ব্রণ হবে। তো আপনাকে অবশ্যই হচ্ছে শ্যাম্পুটা চেঞ্জ করতে হবে, যত বেশি শ্যাম্পু চেঞ্জ করবেন তত বেশি আপনার চুল পড়া বন্ধ হবে। সো আপনাকে ভালো একটা শ্যাম্পু সিলেক্ট করতে হবে, এইটা হচ্ছে আমাদের ডক্টর রিকমেন্ডেড কিটোজের শ্যাম্পুটা। কিটোজের শ্যাম্পুর প্রাইস হচ্ছে 780 টাকা, 790 টাকা, সরি। আপু আমার পেজে নতুন, আমার মুখে হালকা ব্রণের দাগ আছে এবং ব্রাউন তিল আছে, আপনি জাস্ট হচ্ছে আমাদের হোয়াইট টাচ ক্রিম নেবেন, মেলাস ক্রিমটা নেবেন, ফেস ওয়াশ নেবেন আর প্যাক নেবেন। এই 4টা প্রোডাক্ট আগে মাখেন, দেখবেন ব্রণ, র্যাশ, মেস্তা যা আছে সব চলে যাবে, কিচ্ছু থাকবে না আপু, কিচ্ছু থাকবে না, আপনি একদম দেখবেন আপনি ফর্সা হয়ে গেছেন, একদম ফর্সা হয়ে গেছেন, ঠিক আছে? ফাহমিদা আক্তার মিম আপু একদম ফর্সা হয়ে গেছেন। আর আমার কাছে কিন্তু এইটা হচ্ছে ফর্সাকারী ফেস ওয়াশ, একটা ফেস ওয়াশ দিয়ে যে কতটা পরিমাণ ফর্সা হতে পারবেন সেটা আপনি আবার এই ফেস ওয়াশ না মাখলে, একটা ফেস ওয়াশ দিয়ে আপনি কতটা পরিমাণ যে ফর্সা হতে পারবেন সেটা আমাদের এই ফেস ওয়াশ না মাখলে আপনি বুঝতে পারবেন না। এই একটা ফেস ওয়াশে আপনাকে ধবধবে সাদা করে ফেলবে, যেটার নাম হচ্ছে গ্লো ফিক্স ফেস ওয়াশ। আর এই ফেস ওয়াশটা আপনাকে রাতারাতি আপনার স্কিন কালার থেকে 10-12 শেড পর্যন্ত ফর্সা করে ফেলবে। আচ্ছা, এটা প্রাইসটা আমি বলে দেই, 790 টাকা হচ্ছে আমাদের এই ফেস ওয়াশের দাম। স্যাফ্রন ক্রিম কি পার্মানেন্ট ভাবে ফর্সা করে? স্যাফ্রন ক্রিম, কোনো ক্রিমই পৃথিবীতে পার্মানেন্ট না, পৃথিবীতে কোনো ক্রিম পার্মানেন্ট না,
যদি আপু স্কিন কেয়ার আমরা ধরে না রাখতে পারি, পৃথিবীতে কোনো ক্রিম তৈরি হয় নাই যেটা আপনাকে পার্মানেন্ট রেজাল্ট দিবে। ক্লিয়ার কথা বলছি আপু, পৃথিবীতে কোনো ক্রিম তৈরি হয় নাই যেটা আমাকে পার্মানেন্ট, আপনাকে পার্মানেন্ট রেজাল্ট দিবে। পৃথিবীতে এমন কোনো প্রোডাক্টই নাই আপু, এটা কখনোই সম্ভব না। আপনি যতদিন নিজের যত্ন নেবেন আপনি ততদিন সুন্দর থাকবেন। এই কথাটা আমি বলার কারণে অনলাইনে অনেক সেলার আমাকে দেখতে পারে না, কারণ আমি সত্যি কথা বলি, আমি সত্যি কথা বলি, আমি মিথ্যা বলে প্রোডাক্ট বেচি না। সো আমি একটা কথা বলে দেই আপনাদেরকে, অবশ্যই পার্মানেন্ট বলতে যারা বলবে তারা বলবে যে তাইলে তোর ক্রিম মাইখা যদি আমি ফর্সা না হই পার্মানেন্টভাবে তোর খবর আছে, এতটুকু বলবেন, দেখবেন ব্লক মেরে দিছে, কারণ ওদের পেটে লাথি মারবেন। সো এই যে একটা কথা আমি বলি যে পৃথিবীতে পার্মানেন্ট বলতে কিছু নাই, সত্যি কথাই পৃথিবীতে পার্মানেন্ট বলতে কিছুই নাই। যতদিন নিজের যত্ন নেবেন ততদিনই হচ্ছে আপনি সুন্দর থাকবেন। আপু মুখে অনেক দাগ কি করব, আপু মুখে অনেক দাগ থাকলে হচ্ছে দাগের ক্রিম মাখবেন, যেমন হচ্ছে কিসের দাগ, দাগটা মেনশন করতে হবে। আপনি হচ্ছেন ডিরেক্ট হচ্ছে গ্লোটক্সের হোয়াইট টাচ ক্রিমটা মাখবেন, গ্লোটক্সের হোয়াইট টাচ ক্রিমটা আপনাকে রাতারাতি ফর্সা করবে, ঠিক আছে? আচ্ছা লাইভটা শেষ করে দেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।